সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্মার্টফোন ব্যবহারের যে অভিজ্ঞতা সেটি কিন্তু র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি গুগুলে যে সমস্ত পিক্সেল ডিভাইসগুলি আছে গুগল যে সমস্ত স্মার্টফোনগুলি গত দু বছরে লঞ্চ করছে পিক্সেল থ্রি বা পিক্সেল ফোর এই স্মার্টফোনগুলিতে তারা এমন একটি চিপ ইনক্লুড করেছে যেটি আমাদের স্মার্টফোন ব্যবহারের যে অভিজ্ঞতা সেটি সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে গুগল তাদের যে পিক্সেল থ্রি বা পিক্সেল ফোর সেখানে একটি নতুন চিপ অ্যাড করছে যার নাম হচ্ছে প্রজেক্ট সলি সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি এই সলি কি এবং এই প্রোজেক্ট সলি চিপটির মাধ্যমে আমাদের স্মার্টফোনগুলির ব্যবহারের অভিজ্ঞতা কীরকমভাবে আমূল পাল্টে যেতে পারে নমস্কার বন্ধুরা আমার নাম শুহীদ ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য এখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই প্রজেক্ট সলির সম্বন্ধে বন্ধুরা যারা আমরা ভারতে থাকি তারা অনেকেই জানি যে এই মুহূর্তে গুগল প্রত্যেক বছর যে পিক্সেল ফোনগুলি লঞ্চ করছে পিক্সেল থ্রি বা পিক্সেল ফোর সেই স্মার্টফোনগুলিকে এই মুহূর্তে ভারতে তারা লঞ্চ করতে পারছে না কারণ এখানে কিছু প্রযুক্তিগত পারমিশনের বিষয় আছে কিছু সার্টিফিকেশনের বিষয় আছে যেখানে তাদের যে স্মার্টফোনগুলি সেগুলি কোয়ালিফাই করছে না যে কারণে কিন্তু গুগল ভারতের মার্কেটে সেই স্মার্টফোনগুলিকে লঞ্চ করছে না যদিও আমরা পিক্সেল ফোর এ বা পিক্সেল থ্রি এ এই স্মার্টফোনগুলিকে দেখছি কিন্তু তাদের যে মেন ফ্ল্যাক্সি ফোন পিক্সেল থ্রি বা ফোর সেই স্মার্টফোনগুলি কিন্তু ভারতের বাজারে বা সিঙ্গাপুরের মতো দেশগুলিতে তারা লঞ্চ করতে পারছে না এর কারণ হচ্ছে এই প্রজেক্ট সলি তারা তাদের স্মার্টফোনগুলিতে একটি নতুন চিপ ইনক্লুড করেছে সেটি হচ্ছে প্রোজেক্ট সলি এটি তাদের যে নিজস্ব ল্যাবে তারা বহুদিন ধরে ডেভেলপ করেছিল এবং বর্তমানে তারা তাদের স্মার্টফোনগুলিতে এটি ইমপ্লিমেন্ট করছে এই প্রজেক্ট সলি হচ্ছে কাজ করে হচ্ছে র্যাডার টেকনোলজির উপরে রেডার টেকনোলজি আমরা সবাই জানি রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং মানে হচ্ছে এই যে চিপটি প্রোজেক্ট সলি সে প্রচুর রেডিও ফ্রিকোয়েন্সি পাঠায় যার মাধ্যমে কিন্তু সেখান থেকে বুঝে নিতে পারে যে তার দূরে যে জিনিসটিতে সে ধাক্কা খেয়ে ফিরে আসছে যেটির আকার আকৃতি আয়তন বা সেটি কী পজিশানে আছে বা সেটি কীরকমভাবে মুভমেন্ট করছে এখানে প্রজেক্ট সলির মাধ্যমে তাদের যে স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ সেগুলির যে ব্যবহার সেগুলি কিন্তু আমরা টাচ না করে সেগুলিকে অপারেট করতে পারি যেমন ধরুন আপনি টাচ স্ক্রিনে যদি আমরা টাচ করি দেখবেন আমাদের আঙুল একটি নির্দিষ্ট প্যাটার্নে স্কল ডাউন বা স্কল আপের সময় কাজ করে অথবা যখন আমরা স্লাইড করি আমাদের যে ফিঙ্গার সেটি একটি নির্দিষ্ট প্যাটার্নে মুভ করে কিন্তু এই প্রোজেক্ট স্টলির মাধ্যমে যেহেতু সেই প্রোজেক্ট সলির মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি আছে সেই ক্ষেত্রে কী হচ্ছে সেই মোবাইল ফোনটি কন্টিনিউ রেডিও ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে তখন যদি আমরা মোবাইল ফোনটিকে কোথাও রেখে দূরে শুধুমাত্র জেস মাধ্যমে আমাদের ফিঙ্গারে সেই সমস্ত অ্যাকশনগুলি করে সেই মোবাইল ফোনটিকে আমরা অপারেট করতে পারছি আবার যদি স্মার্ট ফোনে আছে সেক্ষেত্রে দেখবে স্মার্টফোনে আমরা স্কল আপ স্কল ডাউন করার জন্য যে বাটনটি পাই বা যে ডায়ালটি পাই সেটিকে আমরা বিভিন্নভাবে সেপে বিভিন্ন সেপে আমরা মুভ করি আমাদের ফিঙ্গারকে কিন্তু যদি আমরা দূর থেকে সেটিকে আমরা মুভ করি সেই জেসচারের মাধ্যমে সেই যে স্মার্ট ওয়াচটি সেটি বুঝে নিচ্ছে যে আমরা কি করতে চাইছি স্মার্টফোনটিতে সুতরাং এই যে প্রজেক্ট সলি এরকমভাবে জেসচারের মাধ্যমে কাজ করছে যেটি আমাদের স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসগুলিকে আমরা ব্যবহার না করেও অপারেট করতে পারি আমরা ফিজিক্যালি টাচ না করেও সেটিকে কিন্তু অপারেট করতে পারি এই যে প্রজেক্ট সলি এর যে রেডিও ফ্রিকোয়েন্সি এটি হচ্ছে সিক্সটি হার্ট আর এটি ভারতবর্ষে বা সিঙ্গাপুরের মতো বিভিন্ন দেশে লঞ্চ করতে না পারার কারণ হচ্ছে এই যে স্পেকট্রাম ব্যান্ডে এই যে ফ্রিকোয়েন্সিটি কাজ করে সেটি কিন্তু এই মুহূর্তে ভারতে সেই লাইসেন্সিং দেওয়ার পারমিশন নেই এবং ভারত সরকারও সেটি পারমিশন দিতে চাইছে না এবং গুগলও সেই প্রোজেক্ট সলিকে এই মুহূর্তে ডিসেবেল করে সেই মোবাইল ফোনটিকে লঞ্চ করতে চাইছে না সেই কারণে কিছু কিছু দেশে কিন্তু এই মুহূর্তে পিক্সেল ফোরে বা পিক্সেল থ্রি এই স্মার্টফোনগুলিকে তারা লঞ্চ করেনি এই সলে কিন্তু আজকের দিনে যে সমস্ত আইওটি ডিভাইস আছে ইন্টারনেট অফ থিংস যে সমস্ত ডিভাইসগুলি আছে সেগুলিকে ব্যবহারের অভিজ্ঞতা কিন্তু পাল্টে দিতে পারে আপনি দূরে কোথাও বসে আপনার যে স্মার্টফোনগুলিকে শুধুমাত্র জেসচারের মাধ্যমে বা স্মার্ট ওয়াচগুলিকে বা স্মার্ট ডিভাইসগুলিকে অপারেট করতে পারেন সেক্ষেত্রে ডিভাইসগুলি সেই যে রেডিও ফ্রিকোয়েন্সি বাইরে বেরোচ্ছে সেটি আপনার ফিঙ্গারে যখন ধাক্কা খেয়ে আবার ফিরে যাচ্ছে তখন আপনার ফিঙ্গারের যে জেসচার সেটির মাধ্যমে বুঝে নিচ্ছে যে আপনি যদি ফিজিক্যালি সেই ডিভাইসটিকে ব্যবহার করতেন তাহলে সেই ডিভাইসটিতে আপনি কী করতে চাইতেন সেই অনুযায়ী কিন্তু ডিভাইসটিকে অপারেট হচ্ছে এর আগে আমরা দেখেছি যে অ্যাপেল তাদের নিজস্ব কিন্তু একটি ইউডাব্লিউ বি চিপ আলট্রা ওয়াইড ব্যান্ড চিপ ডিজাইন করেছিল যেকে তারা বলছিল অ্যাপেলের ইউ ওয়ান চিপ স্যামসাং তাদের নিজস্ব আলট্রা ওয়াইড ব্যান্ড চিপ এই মুহূর্তে তাদের এস টোয়েন্টি ওয়ান বা এস টোয়েন্টি ওয়ান আলট্রা স্মার্টফোনে ইনক্লুড করেছে এটি নিয়ে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা যদি এখনও ইউডাব্লুবি চিপ সম্বন্ধে না জেনে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এর আগে কিন্তু ইউডাব্লিউ বি চিপ নিয়ে আমি ভিডিও বানিয়েছি আর এইখানে যে প্রজেক্ট সলি এটি কিন্তু গুগলের নিজস্ব একইভাবে বলতে পারেন আলট্রা ওয়াইড ব্যান্ড চিপ যেটি তাদের স্মার্টফোন বা স্মার্ট ওয়াচগুলিকে পরবর্তীকালে যে ব্যবহারের অভিজ্ঞতা সেটি আমূল পাল্টে দেবে তার কারণ হচ্ছে পরবর্তীকালে আমাদের এই সমস্ত ডিভাইসগুলি আইওটি ডিভাইস অনেক বেড়ে যাবে আজকের দিনই আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোবাইল ফোনের মাধ্যমে ল্যাম্প বা পাখা আমাদের অন অফ করছি অথবা যে সমস্ত ইলেকট্রনিক্স কিচেন অ্যাপ্লায়েন্স বা হোম অ্যাপ্লায়েন্সগুলি আছে সেগুলিকে অপারেট করছি সেই সময় কিন্তু যখন এখানে প্রজেক্ট সলিকে ইনক্লুড করে দেওয়া হবে তখন আমাদের স্মার্টফোনটিতে আমরা জেসচারের মাধ্যমে অপারেট করবো এবং স্মার্টফোনটি সেই ইলেকট্রনিক ডিভাইসগুলিকে অপারেট করবে অথবা সেই ইলেকট্রনিক ডিভাইসগুলিকেও আমরা দূরে বসে জেসচারের মাধ্যমে সেগুলিকে অপারেট করতে পারি সুতরাং এই যে প্রজেক্ট সলি এই যে ফিউচার রেডি যে প্রজেক্ট সলি এটি কিন্তু UWB একটি চিপ গুগুলের নিজস্ব ডেভেলপ করা যেটি ভবিষ্যতে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলিকে যে ব্যবহার করার অভিজ্ঞতা সেটিকে সম্পূর্ণ পাল্টে দেবে এবং আজকের দিনে আমরা খুব অল্প ব্যবহার দেখতে পাচ্ছি কিন্তু ভবিষ্যতে কিন্তু এটি বহুল ব্যবহার আমরা দেখতে পাব। বাস বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন জয় হিন্দ বন্দে মহাতারম নমস্কার